হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি সজল সৌরভ ব্লগস এর পক্ষ থেকে নতুন আরেকটি এপিসোডে। আজকে আমি তোমাদেরকে একটি এমন একটি জায়গায় নিয়ে আসছি যেটা দেখে তোমার সবাই সত্যিই অবাক হয়ে যাবে। এটা মানিকগঞ্জের ভৈরামপুর অবস্থিত, এটা পদ্ম নদীর উপরে একটি রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট। আসলে রেস্টুরেন্টটা দেখতে খুবই অদ্ভুত সুন্দর, আর আমি আজকে তোমাদেরকে এটা দেখাতে নিয়ে আসছি এবং আমি আজকে ফার্স্ট টাইম এখানে এসেছি। চলো ভিতরে দেখি কি কি আছে। এটা কাঠের তৈরি সম্পূর্ণ, দেখা যাচ্ছে দুই পাশে লাইট এবং আলোকিত, রাতের আঁধারে খুবই সুন্দর লাগছে রেস্টুরেন্ট থেকে। দুই পাশে পানি ঝলমল করছে, দেখতে পাচ্ছ এটা নদীর পানি। এটা হরিরামপুর অবস্থিত ভাসমান রেস্টুরেন্ট। এরকম দুইটি রেস্টুরেন্ট আছে হরিরামপুরে, তো বাসলে দেখতে পাবে দুই পাশে পানি, ওই যে দেখা যাচ্ছে নৌকা, দেখতে খুবই সুন্দর, কোয়াইট ইমপ্রেসিভ রেস্টুরেন্ট। আইডিয়াটা আমার খুব ভালো লাগছে, টপ বসানো আছে। তো চলো আমরা এখন ভিতরে ঢুকি, দেখি ভিতরে কি কি আছে। একটা বাচ্চা দেখা যাচ্ছে বাম পাশে কাউন্টার, কাস্টমার আসছে, এর হল আমার ফ্রেন্ড। আমরা আজকে সব ফ্রেন্ড আসছে এখানে আসলে উপভোগ করতে, রেস্টুরেন্টটা দেখতে কেমন এবং খাবার খাবারের কোয়ালিটি কেমন। এটা আমার ফ্রেন্ড সাইফো, হ্যালো মোটো, এটা আমি নিজে, রাজান, সজীব, আবু। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিউ, তোমাদের একটু রেস্টুরেন্ট একটু ঘুরে রেস্টুরেন্টের ভিউটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে কাস্টমার্স, সম্পূর্ণ কাঠের তৈরি, ইউনিক একটা ডিজাইন, এবং রাতের আধারে বিভিন্ন রঙের বাল্বের কারণে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে নদীর পাশের পানি, এখানে অবশ্যই স্রোত নাই, এটা যেখানে স্রোত সেখানে রাখা হয়নি, এক পাশে করা হয়েছে, বাট অনেক সুন্দর। রাতের বেলা অনেক জোস লাগতেছে, এই যে লোকজন খাচ্ছে। আমরা এসে খাবার অর্ডার করেছি, খাবার আসবে। এই যে নদীর পানি অনেক সুন্দর, এখানে মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট পিয়ালি মাছ এখানে দেখা যাচ্ছে লাইটের আলোতে আসছে। আমরা অর্ডার করেছি এখানে ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন, ভেজিটেবলস এবং চিকেন কারি উইথ মাসালা। দেখি আজকে এটা এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটিটা কেমন। অনেক সুন্দর, ভিতরে গাছ আছে, ফ্যান আছে, এমনিতে নদীর পাশে থাকার কারণে অনেক বাতাস আছে, অনেক মজা লাগতেছে এখানে আসলে। এটা হচ্ছে কাউন্টার, চলো এখন আমরা অর্ডার করে খাই। তো খাবার চলে আসছে, চলো আমরা এখন খেয়ে টেস্ট করি, তারপর এটার রিভিউ দিচ্ছি খাবারের কোয়ালিটিটা কেমন। লেটস ইট। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে জানাচ্ছি খাবারের কোয়ালিটি যেরকম আশা করেছিলাম সেরকম না, বেশি খুব একটা ভালো লাগেনি। তো আমরা এখন চলে যাচ্ছি আজকের মতো, টাটা, বাই বাই।